ভিভো আইপিএল 2021 এবারে আসলে ইতিমধ্যে কিন্তু 33টি ম্যাচ হয়ে গেছে। তো বন্ধুরা, লিগের 34তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মোকাবেলায় মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তো বন্ধুরা, এই দু দলের মধ্যকার ম্যাচের হেড টু হেড স্টেট নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, চলুন আমরা দেখে আসি মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ পরিচয়। ম্যাচ 28টির মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স উইন হয়েছে 22টি ম্যাচই, তার মধ্যে কলকাতা উইন হয়েছে মাত্র 6টি ম্যাচ। সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। তো বন্ধুরা, চলুন এবার আমরা দেখে আসি এমআই ভার্সেস কেকেআরের লাস্ট 5 ম্যাচের পারফরমেন্স। লাস্ট 5 ম্যাচে এমআই 3টি ম্যাচ লস হয়েছে এবং 2টি ম্যাচ উইন হয়েছে। আর কেকেআর লাস্ট 5 ম্যাচে 3টি ম্যাচ লস হয়েছে, 2টি ম্যাচ উইন হয়েছে। এক্ষেত্রে কিন্তু তারা সমানই রয়েছে। তো বন্ধুরা, আপনার কী মনে হয়, কলকাতা নাকি এমআই আজকের 34তম ম্যাচটি জিতবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।